একজন নতুন মানুষের কবিতা আবৃত্তি সহ রংপুরের চেরামু সব অনুষ্ঠানে থাকে এসআরুল হক সুমন, একজন ভালো ক্যামেরা পার্সন হিসেবে রংপুরে তার সুখ্যাতি আছে, কিন্তু তার আরো একটি ফ্যান আছে, খুব চমৎকার করে কবিতা আবৃত্তি করে। আমি তাকে অনুরোধ করেছিলাম একটি কবিতা আবৃত্তি করবার জন্য, সে পুরোপুরি রাজি হয় না। তার বললাম যে ঠিক আছে তুমি বন্ধ করেই করো, আপনার সামনে শ্রুতিবৃদ্ধ। আসলে আমি কখনো কবিতা আবৃত্তি করি নাই, একবার শখের বসে একবার ফেসবুকে কবিতা আবৃত্তি করছি, তো সেখান থেকে হয়তো মাঝে চেষ্টা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। যদি আজকে ভালোবাসার দিবস, তার ভালোবাসার একটা কবিতা আমার কাছে মনে হয়েছে। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অলিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে হৃতহার, কত রূপ ধরে করেছ গলায় নিয়েছ সে উপহার, জন্মে জন্মে যুগে যুগে অলিবার। যতই শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা, কবি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণের প্রীতি একটি প্রেমীর মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবি। তো দর্শক,